নমস্কার বন্ধুরা, আরবি ক্রিয়েশন আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি কচি গাছপাঠার কালিয়া। এঁচোর খেতে মাংসের মতো লাগে, তাই যারা মাংস খান না এইভাবে এঁচোর রান্না করবেন, দারুণ খেতে হবে, মাংসের স্বাদকে হার মানাবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি ক্লিক করে নিন, তাহলে পরে রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিন কীভাবে করছি রেসিপিটি। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা প্রথমে ভাজা ভাজা করে নেব। একই সাথে দিয়ে দিলাম আলুর টুকরো। ভালো করে পেঁয়াজ আর আলু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবারে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেব। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যে যেরকম নুন খাবেন সেইভাবে দিয়ে নেবেন। একটু সামান্য জল দিলাম। আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে সবগুলো কষে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবারে দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইতে আমি একটু চিনি মিশিয়ে নিয়েছি, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আবার ভালো করে কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চালমগজ আর কিশমিশ বাটা। ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষে নেবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আবার একটু জল দিয়ে আবার একটু কষে নেব। এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে গ্যাস সিম করে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এভাবে করবেন, দেখবেন দারুণ খেতে হবে। সামান্য চিনি দিয়ে দিলাম আর দিলাম গুঁড়ো গরম মশলা। এঁচোড়ের কালিয়া রেডি। যারা এঁচোড় খান না এভাবে করবেন। নমস্কার বন্ধুরা, তাহলে আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।